আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি জিবা রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর সরকার নির্ধারিত বাস ভাড়া মানছেন না পরিবহন মালিক শ্রমিকরা ঢাকা থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার এবং রাজধানীর ভিতরে চলাচলকারী বাসে ইচ্ছেমতো ভাড়া আদায় করা হচ্ছে নতুন বাস ভাড়া নির্ধারণে দুদিনের মাথায় এখনও দূরত্ব ভিত্তিক ভাড়ার তালিকা হয়নি বাস মালিকদের চাহিদা মতোই ভাড়া আদায় হচ্ছে যাত্রীদের অভিযোগ কিলোমিটার প্রতি 35 পয়সা ভাড়া বাড়ানো হলেও দূরত্ব ভেদে 10 টাকা থেকে 20 টাকা পর্যন্ত বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে আগেই বেশি ভাড়া আদায় করা হতো এখন তা জুরুম পর্যায়ে চলে গেছে বলে অভিযোগ যাত্রীদের তবে পরিবহন শ্রমিকদের দাবি জ্বালানি খরচ লিটার প্রতি 40 টাকা বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে তাই আগের থেকে কিছুটা অতিরিক্ত ভাড়া নিচ্ছেন তারা এদিকে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে আজ থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে বিআরটিএ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশের মানুষের অধিকার আদায়ে বঙ্গবন্ধুর পাশে থেকে নিরলসভাবে সহায়তা করেছেন বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব দেশের মোড় ঘোরানো বিভিন্ন রাজনৈতিক সিদ্ধান্ত নিতে বঙ্গবন্ধুর ওপর ফজিলাতুন্নেসা মুজিবের প্রভাবের কথাও স্মরণ করেন প্রধানমন্ত্রী নারী সমাজের প্রতি আহ্বান জানান বঙ্গমাতার ত্যাগের আদর্শ অনুসরণের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের সহধর্মিণী ফজিলাতুন্নেসা মুজিবের 92তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পাঁচ বিশিষ্ট নারীকে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব পদক 2022 দেয়া হয় প্রধানমন্ত্রীর পক্ষে পদক তুলে দেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা সাতটি রাজনৈতিক দল নিয়ে আত্মপ্রকাশ করল গণতন্ত্র মঞ্চ নামের নতুন জোট দলগুলো হচ্ছে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি নাগরিক ঐক্য বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণসংহতি আন্দোলন গণ অধিকার পরিষদ ভাষানি অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন এ উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেন নতুন জোটের নেতারা লিখিত বক্তব্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জানান দ্রব্যমূল্য ও জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে 11 আগস্ট রাজধানীতে বিক্ষোভ করবে গণতন্ত্র মঞ্চ এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের কোনো সুযোগ নেই উল্লেখ করে আবারও একতরফা নির্বাচনের ছক তৈরি হচ্ছে বলে অভিযোগ করেন মান্না বলেন এই অবস্থায় জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে বর্তমান সরকারকে পদত্যাগ করতে হবে বিলুপ্ত করতে হবে সংসদ ক্ষমতা ছাড়তে হবে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে পাশাপাশি ইভিএম বাতিল করে স্বচ্ছ ব্যালটে নির্বাচন আয়োজন নির্বাচন কমিশন পুনর্গঠন প্রশাসনিক রদ বদলের দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে জেএসডি সভাপতি আশমা আব্দুর রব বলেন জনগণের মুক্তি সংগ্রামের কাফেলা হবে এই মঞ্চ জনগণ ফুঁসে উঠেছে সরকার পালাবার পথ পাবে না বলে মন্তব্য করেন তিনি জানান দেশের প্রতিটি থানায় ওয়ার্ডে গণতন্ত্র মঞ্চ প্রতিষ্ঠা করা হবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন শেখ হাসিনা সরকারকে হঠাতে সাম্প্রদায়িক শক্তিকে নিয়ে বিএনপি ঐক্যের নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এমনকি বিদেশেও ষড়যন্ত্রকারীদের নিয়ে বৈঠক চলছে বলে অভিযোগ তার ওবায়দুল কাদের আবারও বলেন বাস্তবতা ও নিরুপায় হয়ে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে এ নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হতে নেতাকর্মীদের পরামর্শ দেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আলোচনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন এর আগে তিনটি উপলক্ষে বনানী কবরস্থানে বেগম ফজিলাতুন্নেসা মুজিবের প্রতি শ্রদ্ধা জানায় ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগ এরপর স্বেচ্ছাসেবক লীগ যুবলীগ ছাত্রলীগ সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো শেখ ফজিলাতুন্নেসার কবরে শ্রদ্ধা জানায় এর সময় বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হুঁশিয়ার করে দেন আগুন নিয়ে খেলতে এলে তার পরিণতি হবে ভয়াবহ দর্শক ছিল এখনকার মতো পরের সংবাদ সন্ধ্যা 6টায় এর আগে বিকেল 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে